হেলিকপ্টারে এসে তো আমার হুজুরে 40 মিনিটের বেশি কথা কয় না, আর আমি তো গাড়িতে আসতে আসতে কাহিল হয়ে গেছি। কয়বার যে গাড়ি আমি হাফিজের জন্য দোয়া করি, আমার হাফিজ ভাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন, আমিন। হাফিজ ভাইয়ের সহি কথাগুলো আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন, আমিন। এই উদারতা আপনার থাকতে হবে। আমার আজহারি তো আছে, তুমি আমাকে শিখিয়ে দিচ্ছ, আমার মিজান তো আমার হৃদয়ে আছে, আমার হামদা তো আমার কলিজাতে আছে, এরা আমার বুকে বড় হওয়া ছিল। আমরা সবাইকে ভালোবাসি, যারা কোরআনের কথা বলে তাদেরকে আমরা ভালোবাসি, ঠিক কিনা? আমরা ভালোবাসি আমরুল ইসলাম বেলালীকে, আমরা ভালোবাসি আল আমিনকে, আমরা ভালোবাসি নাসিরউদ্দিন হেলালীকে, ঠিক কিনা? আমরা ভালোবাসি ডক্টর আবুল কালাম বাশারকে, আমরা ভালোবাসি খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে, আমরা ভালোবাসি মামুনুল হককে। এরা আলেমদের মধ্যে পার্থক্য করে, এরা ইসলামের দুশমন, এরা কোরআনের দুশমন। আপনি গালি দিলেন, আপনি ঠকে গেলেন, আপনি গালি দিলেন, আপনি ঠকে গেলেন, হেরে গেলেন। আপনি একা গালি দিবেন, লক্ষ ফেরেশতারা আপনার বিরুদ্ধে কথা বলবে। আর যে গালি সয় তার মর্যাদা বাড়িয়ে দেন কে? আল্লাহ। আমার নবীকে কত গালি দেওয়া হয়েছে, ঠিক না ঠিক? সাহাবায়ে কেরামকে গালি দেওয়া হয়েছে কি হয়নি? হয়েছে। আমরা সবাই যারা কোরআনের কথা বলে আল্লাহ তাদেরকে কবুল করুন। এক হুজুর আমারে কাফের বলছে, তো হুজুরের নাম আমি বলবো না, আপনারা চিনবেন না। আরেকজন, না না, ও তো আমাকে দাওয়াত করে খাইয়েছেন না। আপনারা কাদেরকে হুজুর বলেন? না, উনি অনেক বড়, আমার জন্মের আগ থেকে তিনি তাফসীর করেন, কোরআনের কথা বলেন, আপাতত আমার অনেক জুনিয়র, আপনারা কেন বলছেন? এই কারণে তিনি কখনো করেননি। না না, আমাকে সরাসরি বলেছে আমি কাফের হয়ে গেছি। তো আমি ওনার এক আত্মীয়কে পেলাম আমার মাহফিলে, তো ওনাকে বললাম যে তোমার চাচা তো আমাকে কাফের বলেছে, তুমি কি বলো? তো উনি এমনি বলছে কাফের কেউ যদি কাউকে বলে, সে যদি কাফের না হয়, যিনি বলেন তিনি কি হলো? কাফের। তারপর লস নাই তো, রাসূল মসজিদে নববীতে বসে আছেন, এক ইহুদি এসে বলছে আচ্ছা কুল, মানে ওটার নাড়ি ভুড়ি তোমার উপর পড়ুক। মা ফাতেমাতু জোহরা বলল তোর উপরে আল্লাহর গজব পড়ুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি এত খেপলা কেন? বলছে আব্বা কি বলেছে আপনি শুনেন নাই। বলছে দেখো আমি কি জবাব দিচ্ছি, ওয়ালাইক, কি বললে? ওয়ালাইক, তুমি যা আমার উপর দিয়েছো সেটা তোমার উপর পড়ুক। রাসূল বলেন আমারটা কবুল হয়েছে, তারটা কবুল হয়নি। আপনি যখন গালি দিবেন আপনার আমলনামাতেই উঠলো। আপনার ভাইয়ের জন্য দোয়া করেন, একটু মক্কা শরীফ গিয়ে কয়েকদিন থেকে আসেন, মক্কা থেকে শিকার আছে অনেক কিছু। মক্কা দুই একটা পান্ডা নেতা এখন বাজে কাজ করছে, কিন্তু মক্কা মদিনার লোকদের কাছে শিকার আছে না নাই? গায়ের সাথে ধাক্কা লাগবে, দেখবেন দোয়া করবে। আমি কাবা ঘরে ঢুকছি, একজন ধাক্কা লাগছে, উনি বলছে আল্লাহ ইয়ার হামাক। আমি দেখলাম মাশাআল্লাহ, দোয়াই তো আসে, আরেক ধাক্কা দিচ্ছে আল্লাহ ইয়ার কাবা, আরেক ধাক্কা দিচ্ছে আল্লাহ ইয়ার দিক। হ্যাঁ আহ আলে মাথা দক্ষণে আমাকে বলছে ভাই তুমি আমার বারবার ধাক্কাও কেন? ধাক্কায় তুই দোয়া করো, সেই জন্য আমি মোমেনকে কেমনে গালি দিব? গালি দিলে তো আমি ফাসেক হয়ে মরব। মোমেনকে গালি দেওয়া ফুসুকি, আর মোমেনকে হত্যা করা কুফুরি। কার কথা? বুখারীর বর্ণনা, কোন মোমেন যেন আপনার কাছে গালি না শুনে, আমার ভাই নামাজ পড়ে আমিও নামাজ পড়ি, আমার ভাই কেবলামুখী হয়ে নামাজ পড়ে আমিও কেবলামুখী হই, ঠিক কিনা? আমার ভাই ইব্রাহিম আলাইহিসসালামের জবাই করা খায় আমিও সেটা খাই। এই তিনটা থাকলে তো আমরা মুসলিম। আমরা কি মুসলিম? এক মুসলিম আরেক মুসলমানের অকল্যাণ চাইতে পারে? হাত যেখানে বাদুক আমার ভাই, আমিন জোরে বলো, কাস্তে বলো আমার ভাই, ঠিক কিনা? যত পীরের মুরিদ আছে সব আমার ভাই,
আমরা তাদের ভাই, পার্থক্য করব না। পার্থক্য করে করে ধ্বংস হয়েছি আমরা, পার্থক্য করার কারণেই আমাদের মাথায় ইসলাম বিরোধীরা তাল ভেঙে খায়। পার্থক্য করার কারণে পৃথিবীতে মুসলমানদের কোনো অধিকার নাই। একসাথ হয়ে থাকেন, দেখবেন আবার পৃথিবী আপনার কদম বুঝি করছে, আবার পৃথিবীর ক্ষমতা আপনার কাছে দিবেন কে? এজন্য আল্লাহ বলছেন বাদুর রহমান, আব্দুর রহমান বললেন না রহমানের গোলামেরা, রহমানের বান্দারা, আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। রাসূলুল্লাহর উম্মত আমি, এটা আল্লাহর বান্দা, তাগুতের উচ্ছেদে আমার হয়েছে পয়দা, আশরাফুল মখলুকাত আমি, খলিফা আল্লাহর, বাতিলের উৎখাতে জানি পয়দায়েশ আমার। আল্লাহু আকবার। প্রথম কথা আল্লাহ বলছেন, বাংলাদেশের এক বড় ব্যবসায়ী আমেরিকার এক হোটেলে আছেন, ফাইভ স্টার হোটেলে, দেখে যে হোটেল থেকে একটা মেয়ে ছেঁড়া প্যান্ট পরে বেরোচ্ছে, উনি $20 হাতে নিয়ে ওর পিছনে পিছনে দৌড়াচ্ছে। আরে এই দেশে এরকম গরিব আছে? গিয়ে দেখে 3 কোটি টাকার গাড়িতে উঠছে, ওই মেয়ে ফেরারি গাড়িতে উঠছে। উনি বলতেছে কি দেখেছি, ফকিরে দেখি ফেরারি গাড়িতে উঠতেছে, আমি যাচ্ছি বাফেলোতে এয়ারপোর্টে, আমি 2 বছর আগে নিউ ইয়র্ক থেকে বাফেলো যাবো, সামার ছিল তো, সামারে আমি সাদা পরি বেশি, এখনো সাদা পরি, সাদা রাসূলের খুব প্রিয় ড্রেস। আল্লাহ যদি কোন রং পছন্দ করতেন কি পছন্দ করতেন? আল্লাহর সৃষ্টিতে অধিকাংশ কি সাদা, ওই যে আকাশে মেঘগুলো কি সাদা, কি সুন্দর লাগে, সুবহানাল্লাহ। আজকে একজন আমার পাশের একজন যাত্রী বলছিলেন, হুজুর দেখেন আমরা সুবহানাল্লাহ থেকে আসতে প্রায় 15-10,000 ফিট উপর দিয়ে আসছিলাম, উপরে সব মেঘ গুলো একদম সাদা ধবধবা। তিনি আমাকে দেখাচ্ছেন, ভাই দেখেন কি সুন্দর মেঘ। আমি দেখেন এই মেঘ গুলো যদি কালো হইতো আপনি আমারে দেখতেন না, আমি আপনার দেখতাম। প্লেন আলা বেটা প্লেন, এদিক দিয়ে না ফেলা গিয়া পানিতে পড়তো, ওগো তো কি দেখ, কি দেখতেছি, কিচ্ছু তো দেখি না, সাদা হওয়ার কারণে সব দেখা যায়, ঠিক কিনা? তো ওই একটা দেখি যে একটা মেয়ের এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া, তো আমি উঠে অন্য জায়গায় বসছি, ও আবার ঘুরে গিয়ে আমার সামনে বসছে। আমি বললাম, হ্যাঁ ডোন্ট হ্যাভ এনি প্লেস টু সিট, গো দেয়ার, ওয়্যার ডিড ইউ মুভ, তুমি ওখানে বসো, এখানে আসছো কেন আবার, এন্ড ওয়াই ইউ ওয়ার দ্য রিপ ট্রাউজার, তুমি ছেঁড়া প্যান্ট পরছো কেন, পিস অফ ফ্যাশন, বয়স বেশি না, স্কুলের বাচ্চা, হোয়াট ফ্যাশন, ইজ ইট ফ্যাশন টু শো ইউর বডি, তোমার শরীর দেখানো ফ্যাশন, দিস ইজ ফ্যাশন, লুক এট মি, আই এম কভারিং মাই সেলফ প্রপারলি, আমি আমাকে খুব সুন্দর করে ঢেকেছি, এটা না ফ্যাশন। তখন মেয়ের মা আসছে, মা এসে বলছে গুড মর্নিং সার, ইয়া গুড মর্নিং টু ইউ, যদি কোনটা ইসলামের বিরুদ্ধে না যায় ওটা বলতে কোনো আপত্তি নাই, যেমন নমস্কার এটা আপনি বলবেন না, আপনার মাথার জনের পায়ে এটা যেন না বলেন, আদব শব্দটা বলা যায়, আদব, আদব বলে না কথা বলেন, হ্যাঁ হেদুরা বলে, হ্যাঁ আপনি হাতে ইশারা দেন অথবা সালাম দিয়ে বলেন মানিত্তাবা আল হুদা, যিনি হেদায়ত গ্রহণ করবেন তার উপর সালাম বর্ষিত হোক। তো তিনি আমাকে বললেন, ইউ আর স্ট্রেঞ্জার হিয়ার, আই থিঙ্ক ইউ আর স্ট্রেঞ্জার, তিনি আমাকে বললেন তুমি তো নতুন আসছো, আমি দেখেছি, আমি নো আই নট দ্যাট স্ট্রেঞ্জার, দ্যাট নিউ পার্সন, ম্যান 2 years old, 3 years old, দিস ইজ ফ্যাশন, ইজ হোয়াট ফ্যাশন ইজ ইট, তিনি বলছেন এই দেখ ছেঁড়া প্যান্ট পরা বলে ফ্যাশন, আরে এটা কে বাইরে করছে ফ্যাশন, ডু ইউ অ্যালাউ ইয়োর সেলফ টু শো ইয়োর ইনসাইড, তুমি কি তোমার শরীর দেখানো কাউকে পছন্দ করো? এখন মহিলাটা একটু
বাইবেল, তুমি তোমার বাইবেল পড়ো, তোমার বাইবেলে লেখা আছে শরীরটা ঢাকার কথা, তুমি ঢাকলে না কেন? পৃথিবীর সব ধর্মীয় গ্রন্থ, হিন্দু ভাইদের 7টা কিতাব, ওটাতে নোংরামের কোন জায়গা নাই, সবগুলোতে কালেমা আছে, সবগুলোতে কালেমার কথা আছে, একটাতে মূর্তি পূজার কথা নাই। বৌদ্ধদের কিতাব একটাতে মূর্তি পূজার কথা নাই, সারা বাইবেলের কোথাও ঈসা আলাইহিস সালাম বলেন নাই আমার ইবাদত করো, বরং ইবাদত করতে হবে কার? আল্লাহর ইবাদত করো। তিনি বলেছেন ওয়ারশিপ দাই ফাদার, ফাদার বলতে আল্লাহকে বুঝিয়েছেন। কাকে? আল্লাহকে বুঝিয়েছেন। আমরা যেমন বাবা বললে পীরেরে বুঝাই, আবার পীরেরে আল্লাহর জায়গায় বসায়, ঠিক না বেঠি? দয়াল বাবা রে, দয়া করো আমারে, বলো না তো দয়াল, তুই বাবারে কইলি কেমনে? তোর বাবা কিসের দয়াল? তোর বাবা তোর যা টাকা পায় সেটা খায়, বসে থাকে বিভিন্ন জায়গায় টাকা খাওয়ার জন্য, ঠিক না ঠিক? পীরগুলো এত পয়সালা হয় কেমনে যদি দিনদার হয়? এত কোটি টাকার মালিক এগুলো কেমনে হয়? এক পীরের তো দেখছি হেলিকপ্টারও আছে কয়েকটা, কোত্থেকে এসেছে এত টাকা? ঠিক কিনা? কার টাকা এগুলো? কার টাকা? তো উনি এতগুলো আল্লাহর ওলি হলে টাকা আসলো কেমনে এতগুলো? না আল্লাহ দিয়েছে, না আল্লাহ দিয়েছে, হ্যাঁ মুরিদ দিয়েছেন। আরে কাকে দিবেন টাকা? আমার আল্লাহ বলেছেন মা আনফাকতুম মিন খাইরিন ফালওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ইবনে সাবিল, লিস্ট করে দিয়েছেন। যা ভালো খরচ করতে চাও আগে বাপ মার জন্য খরচ করো, নিকট আত্মীয়র জন্য খরচ করো, এতিমের জন্য খরচ করো, মিসকিনের জন্য খরচ করো, মুসাফিরের জন্য, তারপরে গিয়ে অন্য কারোর জন্য। বাপ মা খাওয়া পায় না, পীর সাহেবের কাছে পয়সা দাও, ওই পয়সা কাল কিয়ামতের ময়দানে সাপ হয়ে তোরে কামড়াবে। খবরদার, নিজের বাপ মাকে যারা দেয় না, বাপ মা হিন্দু হলেও তাকে দিতে হবে, ঠিক কিনা? বাপ মা যদি মুশরিক হয় তার সাথে দুর্ব্যবহার করা যাবে না। ইনজাহাদা কান তুশরিক বি শাইয়্যা মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিউহুমা সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। আল্লাহ বলে দিচ্ছেন যদি তোমাকে বাধ্য করে শিরিক করতে, ফালা তুতিউহুমা, তাদের আনুগত্য করো না। আনুগত্য না করার ভিতরে আর কা এরোগেসি আছে, একটা গোমরা ভাব আছে। সাথে সাথে আল্লাহ বললেন কোন শব্দ চয়ন না করে সহের হুমা ফির দুনিয়া মারুফা, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ব্যবহার পিতা মাতার জন্য করতে হবে, কারণ আমরা রহমানের গোলাম। কার গোলাম? জমিনের সাথে চলবেন বিনয়ের সাথে। আর যখন কোন মূর্খ আপনাকে কিছু বলবে আপনি বলবেন কালু সালামা, মূর্খের সাথে তর্কে লিপ্ত হওয়া যাবে না।